আমরা যাব সিমলার হনুমান মন্দির, বুঝলাম, যে মন্দিরটা আমাদের তৈরি হয়েছিল 2008 সালে, 8 সাল থেকে 10 সাল পর্যন্ত লেগেছিল, যাকে আমরা জাকু মন্দিরও বলি, সবাই বলে, আমরা না, পুরোটাই দেখা যায়। মন্দিরটা উঠতে অনেকটাই টাইম লেগে যাবে, প্রায় 2.5 কিলোমিটার রাস্তা আছে আমাদের। যে হনুমানটা আছে সেটার উচ্চতা হচ্ছে প্রায় 110 ফিট মতো। কেমন ভূত ভূত ফিল হচ্ছে না ওই লিলিপুটের বাচ্চা ওখানে? রোমাঞ্চকর রাস্তা, ফাঁকা আর হনুমানের ভর্তি, তবে তোমাদের সব জিনিসপত্র সামলে রাখবে, না তো কখন যে এসে কে ছাগল মেরে নিয়ে চলে যাবে বুঝতে পারবে না। যতক্ষণ না খাবার দেবে ততক্ষণ ওরা তোমাকে কিন্তু সেটা ফেরত দেবে না। তবে তোমরা সত্যি খুব সাবধানে থাকবে, মানে হনুমানগুলো যেটা পাবে সেটাই নিয়ে চলে যাবে, পুরো ডাকাত হনুমানগুলো। এই জায়গায় কেউ আসে না, ভয়ঙ্কর জায়গা, ভূতুড়ে জায়গা, কুয়াশা থাকলে তো একদম ভূত ভূত ব্যাপার একটা। ঝাঁপ না মেরে দেয় আর অনেকটাই বড় রাস্তা, তোমরা যদি আসো দেখতে পাবে, খুব ভালো লাগবে, কাউকে ছাড়ে না, যতক্ষণ না খাবার দেবে ততক্ষণ তোমাকে কিচ্ছু ফেরত দেবে না। চশমা দিয়ে দিয়ে আর ওটাই উঁচু রাস্তা, হাঁপিয়ে গেছে প্রায় 1 কিলোমিটার শুধু এভাবে উঠে গেছে। আর যেটা আসলে বলে এই রাস্তাটা পুরো 2.5 কিলোমিটার তোকে আমাকে পায়ে হেঁটে যেতে হবে, আর তুমি চাইলে যদি প্রবলেম থাকে কারো পায়ের মধ্যে তাহলে তোমরা গাড়ি ভাড়া করতে পারো, এখান থেকে গাড়ি ভাড়া 100 থেকে 150 পর্যন্ত দেবে, কিন্তু তোমাকে বার্গেনিং করতে হবে। তুমি যদি বার্গেনিংয়ে যদি ফল্ট কিছু থাকে তাহলে সেটা তোমার ব্যাপার, বেশি নিয়ে নেবে, তোমাকে 500 টাকাও বলতে পারে, সেটা ঠিকঠাক নেবে, কিন্তু এখানে 100 থেকে 150 পর্যন্ত, তার বেশি কেউ নেবে না, হয়তো তুমি কমিয়ে আনতে পারো। আর হ্যাঁ, যেটা 150 টাকার মধ্যে 150 টাকাতে তোমাকে পুরো ওখান থেকে রিটার্ন করে নিয়ে আসবে, আর 100 টাকা তোমাকে ওখানে স্ট্রিপ রেখে আসবে। তবে আমার মনে হয় যারা সুস্থ আছো সবল আছো তারা অবশ্যই পায়ে হেঁটে যাও, কারণ এত সুন্দর রাস্তাটা আর এত ঘন জঙ্গলের মধ্যে দিয়ে গেছে, ভয়ানক ব্যাপার একটা আছেই, তার মধ্যে বাঁদরের উৎপাত, তবে হাঁপিয়ে যাবে, সঙ্গে করে হালকা জল রাখবে, না তো উঠতে পারবে না।
এতটা বড়। মন্দিরের ঠিক এই পাশের দিকটা পার্ক করা আছে, এখান থেকে নিচের দিকটাও দেখা যায়। বাচ্চাদের জন্য তো খুব ভালো খেলার জায়গা তোমরা দেখতে পাচ্ছ। তো চলো আজকের ভিডিও এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।